তো দুই নম্বরে মিডল আমরা ইন করলাম, আউটপুট হবে তিন নম্বর দিয়ে। যেমন এই যে মিডলে যেরকম একটা ডায়াগ্রাম থাকে মিডলের ইয়ের মধ্যে কাভারের মধ্যে, এর লেখা আছে সোর্স মানে উৎস, এল মানে হচ্ছে লাইন, লাইনটা এক নম্বর দিয়ে গেল যাই, এখানে চার নম্বর দিয়ে আমি আউটপুট পাবো নোড। এরপর হচ্ছে নিউটাল এন দেওয়া আছে, এটা দুই নম্বরে ইন হবে, এখানে দেওয়া আছে আবার এটা তিন নম্বর দিয়ে আউট হবে। ওই অনুযায়ী ওই ডায়াগ্রাম অনুযায়ী আমরা এটা কানেকশন করবো। এরপর এখান থেকে আবার আসলো ফিউজের মধ্যে, এগুলো হচ্ছে 32 অ্যাম্পিয়ার ফিউজ, এটার আরেকটা নাম হচ্ছে রক্ষণ যন্ত্র বা সুরক্ষা যন্ত্র। এর মানে হচ্ছে এর মধ্যে দিয়ে 32 অ্যাম্পিয়ার, এই যে 32 অ্যাম্পিয়ারের অতিরিক্ত যদি কোনো কারেন্ট এই সার্কিটের মধ্যে ফ্লো হয় মানে প্রবাহিত হয় তাহলে এটা পুড়ে যাবে, এটা তারটা জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, যাওয়ার কারণে আমার যে লোডগুলো আছে লোডগুলো সুরক্ষিত থাকবে। এটাকে বলা হয় প্রোটেক্টিভ ডিভাইস, যে সে নিজে নষ্ট হয়ে যাবে তবে দেখে কি নষ্ট হতে দিবে না। এখানে আমরা 32 অ্যাম্পিয়ার ফিউজ দিলাম, তো এই ফিউজে এটার মধ্যে দিলাম ফেজটা।